এখন ফেব্রুয়ারি মাস আমের মুকুল আসা শুরু হয়ে গেছে বা অনেক জায়গায় মার্চ মাসে মুকুল পুরোপুরিভাবে চলে আসবে তাই ফেব্রুয়ারি মাসে আমাদের কি কী করণীয় সেই বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব এছাড়াও মুকুল আসার আগে ওপরে ফুল ফুটার আগে এবং আম মটর দানা আকার হলে কি কি করতে হবে সেটাও সংক্ষেপে বলার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ মাসুদ বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন বেশ কয়েকটি কারণে আমের মুকুল ঝরে পড়তে পারে তন্মধ্যে অতিরিক্ত কুয়াশা বৃষ্টি ঝড় ও শিলাবৃষ্টি হলে মাটিতে রসের অভাব হলে হপার পোকার আক্রমণ হলে আমের মুকুলে অ্যান্থ্রাকনোজ পাউডারি মিলিউ ও মোল্ড রোগ হলে ভুল পদ্ধতিতে ডাল ছাঁটাই করলে সারের অভাব বা ভুল সময়ে সার প্রয়োগ করলে দুর্বল পরাগায়ন প্রভৃতি কারণে আমের মুকুল ঝরে পড়তে পারে সাধারণত মুকুল আসার আগে এবং মুকুল আসার পরে কিন্তু ফুল ফুটার আগে হোপার পোকার জন্য কীটনাশক দুইটি শিডিউল স্প্রে করতে হয় মুকুল আসার আগে কীটনাশক হিসেবে সাইপার জাতীয় কীটনাশক যেমন রিপকর্ড ওস্তাদ রেলোথ্রিন প্রভৃতি অথবা ল্যামড়া সাইহেলোথ্রিন জাতীয় কীটনাশক যেমন পদ্মা ল্যামড়া রিভা ক্যারাটে ডেসিস প্রভৃতি থেকে যে কোনো একটি প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে মুকুল আসার আগে ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক যেমন হেমেনকোজেব ইন্ডোফিল ডাইথেন্যাম প্যানকোজেব যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে মুকুল আসার পরে কিন্তু ফুল ফুটার আগে কীটনাশক হিসেবে সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক যেমন রিপকর্ড ওস্তাদ রেলোথ্রিন প্রভৃতি অথবা সাই হেলোথ্রিন জাতীয় কীটনাশক যেমন ল্যামডা রিভা ক্যারাটে ডেসিস প্রভৃতি থেকে যে কোনো একটি প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে মুকুল আসার পরে কিন্তু ফুল ফুটার আগে ছত্রাকনাশক হিসেবে অ্যাক্রোভেট এমজেড রিডোমিল গোল্ড ইউনিলাক্স সিকিউর হেমেনকোজেব ইন্ডোফিল ডাইথেন এম যে কোনো একটি প্রতি লিটার পানিতে শূন্য দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে সালফার জাতীয় বালাইনাশক যেমন হেসালফ কুমুলাস, থিওভিট যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে মুকুল আসার পরে কিন্তু ফুল ফোটার আগে জিভেলিক অ্যাসিড যেমন বারন্ত ফলন্ত পাওয়ার অথবা ভালো কোনো কোম্পানির যে নামে পাওয়া যায় যে কোনো একটি স্প্রে করতে হবে মুকুল আসার পরে কিন্তু ফুল ফুটার আগে প্রতি লিটার পানিতে সলুবর বরণ এক গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে এবার আসুন আম মোটর দানা আকার হলে বা মার্বেলের মতো আকার হলে কি করতে হবে তা জেনে নেই আম মোটর দানা আকারের হলে আমরা একটু আগে যেটা জানলাম অর্থাৎ মুকুল আসার পরে কিন্তু ফুল ফুটার আগে যে সমস্ত ট্রিটমেন্ট নেওয়া হয়েছে ঠিক সেগুলোই আবার নিতে হবে এর সাথে কিছু যুক্ত হবে সেটা আমি বলতেছি কথা কি বুঝতে পারছেন মুকুল আসার পরে এবং ফুল ফোটার আগে যা যা স্প্রে করেছেন আম দানা আকারের হলে ঠিক সেগুলোই আবার স্প্রে করতে হবে সাথে আরেকটি যোগ হবে সেটা হলো। প্রতি লিটার পানিতে ২০ গ্রাম ইউরিয়া মিশিয়ে স্প্রে করতে হবে ফুল ফোটার পর নিয়মিত শেষ প্রদান করতে হবে মনে রাখবেন ফুল ফোটার পরে মুকুল আসার পরে নয় অর্থাৎ মুকুল আসার পর যখন ফুল ফুটবে তখন নিয়মিত সেচ প্রদান করতে হবে ফুল ফুটার আগে কোনোভাবেই সেচ প্রদান করা যাবে না শুষ্ক আবহাওয়ায় এবং উচ্চ তাপমাত্রায় গাছে পানি স্প্রে করা যেতে পারে ফুল ফোটার পর সার প্রয়োগ করতে হবে সার প্রয়োগের ক্ষেত্রে এমওপি এবং টিএসপি সার পরিমাণে সামান্য একটু বেশি দেওয়া যেতে পারে তবে ইউরিয়া সার কমিয়ে দিতে হবে অতিরিক্ত ইউরিয়া সার ফুল ও ফল ঝরাতে সাহায্য করে অর্থাৎ অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করলে ফুল ফল বেশি পরিমাণে ঝরবে তাই কোনোভাবেই ইউরিয়া সার বেশি দেওয়া যাবে না কথাটা মনে রাখবেন একটা বিষয় মনে রাখবেন ফুল ফোটার পরে গাছে কোনো প্রকার স্প্রে করা যাবে না ফুল ফোটার পরে গাছে কোনো প্রকার ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করা যাবে না মুকুল ফুটার পর স্প্রে করা জরুরি নয় কেননা এ সময়ে অনেক উপকারী পোকা পরাগায়নের জন্য আসে আপনারা যদি আমার এই ভিডিওটি ফলো করেন তাহলে আপনাদের ফুল ফুটার পরে আর কোনো স্প্রে করার প্রয়োজন পড়বে না কারণ আমরা আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে নিয়েছি ফুল ফুটার পরে তাই স্প্রে করার কোনো প্রয়োজন পড়বে না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ